সালটা 1971। আর এই সালটিকেই স্মরণ করে গোটা দেশ জুড়ে বিজয় দিবস অনুষ্ঠান পালন করা হয়। 16ই ডিসেম্বর পালন করা হয় তীরত্তমার ফোর্ট উইলিয়ামে, কারণ 71-এর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতেই এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠান করতে বাদ যায়নি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এদিন বিশ্বভারতীর রবীন্দ্র ভবন সংগ্রহশালা ঘুরে দেখলেন ওপার বাংলার অতিথিরা। কবিগুরুর বিশ্বভারতী প্রাঙ্গণে এসে আবেগে ভাসলেন তারা। মুক্তিযোদ্ধা, বাংলাদেশ, বাংলাদেশে বাড়ি, আলা বাংলাদেশ থেকে আসছি ভারতে, ভারতে বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক গড়ে উঠেছে অনেক আগে থেকেই, গড়ে উঠেছে মেলবন্ধন। আর এই বিজয় দিবস অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলবন্ধন আরো সুদৃঢ় হচ্ছে বলেই মনে করা হচ্ছে। বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।